নাটক করছেন, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। শোকের মা, শোকের মা সম্পূর্ণ বেদাতে অনুষ্ঠান, তিন দিনে বসে শোক করা নিষিদ্ধ। এখনো কোন শোকের মাস, শোকের মাস কিসের শোকের মাস? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাটক করছেন, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। 75 সালে আগস্টে হারিয়েছ, এখনো কান্নাকাটি? তিন দিনে বসে শোক করা নিষিদ্ধ। এখনো কোন শোকের মাস, শোকের মাস কিসের শোকের মাস? শোকের মাস, শোকের মাস সম্পূর্ণ বেদাতে অনুষ্ঠান। শোক চলে তিন দিন, তারপরে না। আর এখন তারা বলছে এদের জন্য তুমি শোক করো, যদি লজ্জা শরম থাকে পুরনো শোক বাদ দাও। দুয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর বলে হচ্ছে আমরা কিছুই না, সবসময় সন্ত্রাসীরা মেরেছে। কে সে সন্ত্রাসী? চিহ্নিত করো তাদেরকে। সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষাও নাকি শোনা যাচ্ছে। হিন্দি ভাষায় কি বাংলাদেশেও কথা বলে? কারা সেই হিন্দি ওনারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীবদ্দশে হবে বা মৃত্যুর পরে হবে, বিচার হতেই হবে, হবেই। বিশ্ব বসে নাই, সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবল তো কিছু নাম তো বলো, ইন্টারনেট বন্ধ করে দেবো। দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে। অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা নত করো। হাসপাতালে গিয়ে মিথ্যা মৃত্যু রুগী দেখার জন্য ভ্রম করতে যেও না, চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরিয়ে দিতে পারবে, আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে। পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসীদের গুলি করে মেরেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আসতে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা যায় পুলিশ গুলি করেছে। দায়ী হলো পুলিশ, দিক ওই পুলিশের ওকে আগে হত্যা করো। কোরআনে হুকুম হলো হত্যার মধ্যে হত্যা, যে পুলিশের ওই ওকেই আগে হত্যা করো, তাহলে বলতো তুমি সত্যি সত্যবাদী। আর বাঁচানোর জন্য বলছে পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তো না ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে, বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে। এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3 পয়সা মূল্য দেয় না দেশের মানুষ, পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না। যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10-10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশ আবার থই তোয়াক্কা করি আমরা। জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, ভিজার পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান আর মর্যাদা আপনার নাই। আল্লাহ আমাদের দেশকে, তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন, আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে, তোমার চেষ্টায় নয়। মরহিদ ভালো করে আল্লাহ বলছে মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ আল মুস্তাদাফিন মিনাল রিজালি ওয়াল নিসাঃ ওয়াল বিলদানি আল্লাযী ইয়াকুলু রাব্বানা রাব্বানা রব্বানা আতিনা মিন লাদুন্না ওয়ালিয়্যা ওয়াজ্জাল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, হতে এখন শুনতে পাচ্ছি না, কোরআনে বলে দিয়েছে মানুষের হলো কি? সূরা নিসা 75 আয়াত, মানুষের হলো কি? তোমরা কেন যুদ্ধে বেড়ে যাচ্ছ না, কেন লড়াই করছো না? অথচ আলমুকসুদ আফিন মিন রিজাল, পুরুষ নারী দুর্বল শ্রেণী তারা কান্নাকাটি করছে আমার কাছে, আল্লাহ ওয়াজ্জাল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও, ওয়াজ্জাল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠিয়ে আমরাও দোয়া করছি প্রাণ ভরে, হে আল্লাহ এই নেতা হটাও, নতুন নেতা পাঠিয়ে দাও, যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা এদেশের ইসলামের কল্যাণ বই আনে, ওই নেতা পাঠাও, জালিম নেতা হটাও। আল্লাহ হটাবে, তোমার কিছু বলা লাগবে না। কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত।